আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিএনএন বাংলা টেলিভিশনের বিকালের সংবাদ শুরু করছি। আমি মুক্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফরিদপুরে পালোয়ান বাড়ির সড়কে জলবদ্ধতায় চরম দুর্ভোগে এলাকাবাসী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ। গোপালগঞ্জের কাশিয়ানিতে ট্রেনের ধাক্কায় শেকেলা বেগম নামে এক নারী নিহত। কিশোরগঞ্জ তৃতীয় দিনের মতো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ও আহত পরিবারের মাঝে 31 লক্ষ টাকার চেক বিতরণ। নারায়ণগঞ্জ বন্দরে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে চাঞ্চল্যকর মনোহত্যা মামলায় 2 আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ বন্দরে কভার্ড ভ্যানের চাপায় ইমরান হোসেন নামে এক অটোরিকশা চালক নিহত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নরসিংদীতে বিএনপির সমাবেশ। নেত্রকোনার সদর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন। নোয়াখালীতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রণযাত্রা মহাউৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ এবং তথ্যাদি বিতরণ। এবার বিস্তারিত। ফরিদপুর পৌরসভার কমলাপুর এলাকার পালোয়ানবাড়ি সড়কের বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাসাবাড়িতে পানি জমে থাকায় ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো এলাকা। সড়কের বেহাল দশায় কাদা পানিতে হয়ে পড়ে চলাচলের অনুপযোগী। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, বর্ষাকাল আসতে না আসতেই সড়কের এ অবস্থায় নাজেহাল এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সড়ক সংরক্ষণ ও ড্রেন না থাকায় এমন বেহাল দশা হয়েছে, এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। বৃহস্পতিবার সকালে পৌর শহরের উত্তর কমলাপুর এলাকা ঘুরে দেখা যায়, পালোয়ানবাড়ি পুরো সড়কে পানি থই থই করছে। কোথাও কোথাও পানি হাঁটু সমান। পানি বের হওয়ার রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় চরম বিপাকে পড়ছেন এলাকার বৃদ্ধ নারী পুরুষ সহ স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। এ অবস্থায় সড়কটির পানি নিষ্কাশনে পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীদের। আমি এই এলাকার মানে পালোয়ানবাড়ি সড়কের এই এলাকা, আমরা আদি বাসিন্দা। আমাদের এই জলবদ্ধতার জন্য আমাদের এই এলাকার লোকজন চলাফেরা করতে পার না। পাশে আমাদের বাসার বিশ্বাসবাড়ি জামে মসজিদে যে মুসল্লিরা যাবে তা পানির ইসে যাইতে পারে না। তাই আমাদের আকুল আবেদন পৌর মেয়র সাহেবের কাছে যে আমাদের এই রাস্তাটা এই জলবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা করুন। ইয়ার পানিতে পা ভিজা যায়, কাপড় চুপড় ভিজা যায়, তারপরে অনেক কষ্ট হয় বাঁচার জন্য, মনে হইতেছে পড়ে যাইতেছি এরকম। আমাদের এই পাশে হয়েছে 23 নং ওয়ার্ড, এই পাশে হয়েছে 22 নং ওয়ার্ড, যার কারণে মধ্যখানে কেউ এটা নিয়ে কোনো গুরুত্ব দেয় না, কোনো কাউন্সিলর কোনো এই বিষয়ে কোনো কথাই হয় না। অনেকবার আমরা রিপোর্ট জানাইছি, এই রিপোর্টে কোনো কাজ হয় নাই। এলাকাবাসী আপনাদের সবার কাছে একটাই কথা, আমাদের এটা সমাধান করে দাও। দীর্ঘদিন ধরে আমরা আসলে এই রাস্তাটা নিয়ে খুব অশান্তির মধ্যে আছি। এই রাস্তাটা দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের মতো হবে। এই এলাকায় 1.5 কিলোমিটার এলাকার ভিতরে কতগুলো বাসিন্দা, আমার মনে হয় এখানেও লোক নাই যারা খুব কষ্টে আছে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, মুরব্বীরা নামাজ যেতে পারে না, রিক্সা নিয়ে কোনোভাবে চলাচল করা যায় না, খালি পায়ে হইতে হলে প্যান্ট গুছায় চলতে হয়। এটা খুবই কষ্টকর এবং আমার মনে হয় গত 4-5 বছরে এই রাস্তার কোনো উন্নয়ন হয় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি শেখ হাসানুল হক রুবেল জানান, বুধবার জেলা টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাবু নিতাই চন্দ্র রায় ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম সহ অন্যান্য। গোপালগঞ্জের কাশিয়ানিতে ট্রেনের ধাক্কায় শেকেলা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সি জসিম জানান,
বুধবার দুপুরে কাশিয়ানি রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ির কালুখালী গামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাশিয়ানি রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধা ভাটিয়াপাড়া এলাকায় জামাতা সোহাগ খানের বাড়িতে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। এ ব্যাপারে রাজবাড়ির রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম মুঠোফোনে বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতি এক ও অভিন্ন সার্ভিস কোড প্রদান এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির জানান, বুধবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মকসেদপুর এলাকার কার্যালয়ের সামনে অবস্থান করেন তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি চলবে। কর্মবিরতিতে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফজলে রাব্বি শামীম, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী তাহমিনা আক্তার, জেলার পাকুন্দিয়া অফিসের মিটার রিডার কাম মেসেঞ্জার ইব্রাহিম হোসেন, কটিয়াদি অফিসের মনিরুল ইসলাম, লাইনম্যান গ্রেট এক সালোয়ার হোসেন সহ অন্যান্যরা। বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে 2000 রিডিং 2000 বিল বিতরণের জায়গায় ওনারা আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন 2800 থেকে 2900 3000 3100 বিল পর্যন্ত। আমরা সেই কাজ অত্যন্ত কষ্ট করে পালন করে দায়িত্ব পালন করতে যাচ্ছি কর্তৃপক্ষের মন ঢোকানোর জন্য, কিন্তু আমাদের শরীরের কারণ ক্ষমতার বাইরে আমরা পারছি না, এই এই এত লুট নিতে পারতেছি না। আমাদের অনেকে স্ট্রোক করছে, শারীরিক মানসিক ভাবে নির্যাতিত নিপীড়িত। আজকে আমাদের আন্দোলন চুক্তি থেকে মুক্তির আন্দোলন, আমাদের আন্দোলন ঐশ্বরের বিরুদ্ধে আন্দোলন, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন সফল করবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড থাকবে, নয় পল্লী বিদ্যুৎ সমিতি থাকবে, নয় আমরা থাকবো, নয় আমি থাকবো। কোন নাম থাকবে না পল্লী বিদ্যুৎ সমিতি মতো, কোনো নাম থাকবে না আমি মতো, কোনো সমিতি নাম থাকবে না। মাদারীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় আহত এবং মৃত ব্যক্তির পরিবারের মাঝে মঞ্জুরিকৃত 31 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, বুধবার জেলা প্রশাসন এবং মাদারীপুর বিআরটিএস সার্কেল আয়োজনে 6টি নিহত পরিবার 5 লাখ করে এবং একজন আহত 1 লাখ টাকা করে মোট 31 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুরের সাংসদ শাহজাহান খান এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খান, বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হোসেন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে চাঞ্চল্যকর মনোহত্যা মামলার 2 আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু। এ সময় তিনি জানায়, গেল 7 জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে আমিরুজ্জামান ওরফে মনুকে সন্ত্রাসীরা হত্যা করে।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মামলার দুই আসামিকে মঙ্গলবার রাতে উপজেলার নয়াবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। বন্দর থানার মুরাদপুর এলাকায় মনুমিয়া নামক একজন ব্যক্তি তার বাড়ির আঙিনায় নির্দয়ভাবে তাকে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় যে পুলিশের আভিযানিক দল, তারা অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনারা ভিডিও ফুটেজে যেটি ইতিমধ্যে দেখেছেন, এজাহার নামীয় 9 নম্বর আসামি ফরাদ প্রধান এবং 10 নম্বর আসামি ফয়সাল প্রধান, উভয় পিতা সিদ্দিক প্রধান, এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দুইজনই সহোদর ফয়সাল এবং ফরাদ দুইজন সহোদর। তাদের বিরুদ্ধে ভিকটিমের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে যে মামলা দায়ের করে সেখানে তারা এই দুজনই এজাহার নামীয় আসামি। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে এ পর্যন্ত জেলা পুলিশ তিনজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। আমরা এই দুজনকে গুরুত্বপূর্ণ আসামি। আপনারা ভিডিওতে দেখবেন যে দুজনই নির্দয়ভাবে মনুমিয়াকে পিটিয়ে হত্যা করছে। আমরা এই দুজনকে ফরাদ এবং ফয়সালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে তাদেরকে রিমান্ড চাইব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কি কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং এর সাথে আর কারা কারা জড়িত আছে। যেহেতু এজাহার নামীয় 15 জন এবং অজ্ঞাতনামা আরও 5-6 জন আছে, এর পিছনে এই অজ্ঞাতনামা কারা তাদের পরিচয় জানার জন্য এবং এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ড চাইব এবং এর সাথে যারা জড়িত আছেন থাকুক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিপূর্বে একজন সহ গতকাল তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। বাকি যারা আছে তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনার পিছনে যারাই থাকুক না কেন, এজাহার নামীয় সহ তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কারণ আপনারা জানেন একটি নৃশংস হত্যাকাণ্ড, ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে ভিকটিমের মাথার উপরে একজন বসে আছে এবং বাকিরা নির্দয়ভাবে মনুমিয়াকে পিটিয়ে হত্যা করছে। নারায়ণগঞ্জের বন্দরে কভার্ড ভ্যানের চাপায় ইমরান হোসেন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে মদনপুর আন্দিরপাড় এলাকায় নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে ভুলতা গাউসিয়াগামী একটি কভার্ড ভ্যান যাচ্ছিল। এ সময় নয়াপুর থেকে আসা মদনপুরগামী একটি অটো আন্দিরপাড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোচালক ইমরান হোসেনের মৃত্যু হয়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করছে নরসিংদী জেলা বিএনপি। প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ জানান, বুধবার বিকেলে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। এ সময় মনোহরদি বেলাবরের সাবেক সাংসদ সর্দার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দলের নতুন রক্ত সঞ্চালন আগামী নেতৃত্বে তৈরি, তারুণ্যের আবেগের সঙ্গে আদর্শিক সম্মিলিত ঘটানো সহ কয়েকটি লক্ষ্য পূরণের দলে নতুন ক্রিস্টলমেন্ট এবং নতুন সদস্য সংগ্রহ ও বনায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেত্রকোনা জেলার সদর উপজেলা শাখা। প্রতিনিধি গোলাম কিবিরিয়া সোহেল জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বুধবার বিকেলে নেত্রকোনা পৌর এলাকার 1 নং ওয়ার্ডে নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতপাই আঞ্চলিক শাখার হলরুমে নতুন সদস্য সংগ্রহ ও বনায়ন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স এর সভাপতিত্বে ও রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, জেলা যুবলীগের সদস্য কুবায়েত হাসান রাসেল সহ অন্যান্যরা। নোয়াখালীতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রণযাত্রা মহোৎসব 2024 উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রহিমা ফেরদৌস লিপি জানান, বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ চৌমুহনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ নিতানন্দ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভানামৃত সংঘ এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এ সময় আন্তর্জাতিক কৃষ্ণ ভানামৃত সংঘ নোয়াখালী শাখার আয়োজনে তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবাইকে আশ্বস্ত করে বক্তব্য রাখেন জেলা পুলিশ আসাদুজ্জামান। এছাড়াও বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহেল শাহরিয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাতারে উৎসব মুখর পরিবেশে গাফারা ফ্যামিলি পার্কের সামনে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান সেলুন কুমারী আল গারাফার চতুর্থ শাখা। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, বাংলাদেশী স্বত্বাধিকার দিলীপ শিল্কের সঙ্গে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন উদ্যোক্তার বাবা সাধনশীল ও মমতাময়ী মা ছবিশীল। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ এরশাদ, উজ্জ্বল দাস, সাকিব খান, সুকুমার, মোহাম্মদ আরব আনোয়ার সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ পাকিস্তান কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দক্ষ কারিগর দ্বারা স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিদের সেবা দিতে এই প্রতিষ্ঠানের যাত্রা বলে জানান উদ্যোক্তা দিলীপ শীল। পরে কেক কেটে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ এবং পথ্যাদি বিতরণ করা হয়েছে। প্রতিনিধি সাইদ মাহমুদ জানান, বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা শেষে 50 জনের চিকিৎসাধীন থাকা রোগীদের মধ্যে ঔষধ ও পথ্যাদি বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক তরিকুল ইসলাম নিটুল, দপ্তর সম্পাদক মন্টু লাল তেওয়ারি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুক্তা ইসলাম। আল্লাহ হাফেজ।